সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দেশের সকল আদালত ও বিচারকদের বাসভবন সহ আদালত সংশ্লিষ্টদের নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির নির্দেশে বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার জেনারেল এদিকে সতর্কতা জারি করা হয়েছে পুলিশের মাঠ পর্যায়ে রাজনৈতিক নেতাদেরও নিরাপত্তা বিবেচনায় রেখে রাজনৈতিক কর্মসূচি ঠিক করার নির্দেশনা দেওয়া হয়েছে ইকরামুল আদনানের রিপোর্ট পরপর কয়েকটি জঙ্গি হামলা বিশেষ করে আত্মঘাতী হামলার ঘটনায় প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে উচ্চ আদালত থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন ও মাঠ প্রশাসনে জারি করা হয়েছে সতর্কতা এইসব ঘটনায় দেশের সব আদালত ও বিচারকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সোমবার এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তিনি স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় দেশের প্রত্যেক আদালত ইজলাস বিচারকের বাসভবন বিচারক ও কর্মচারী সহ আদালত সংশ্লিষ্ট সবার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন এদিকে গত শনিবার রাতে পুলিশ সদর দপ্তর দেশের সবকটি জেলা পুলিশ সুপারকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে দায়িত্ব পালনের নির্দেশ জারি করে এতে নিজেদের ও জনগণের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে এছাড়া জঙ্গিরা যেন কোনো ধরনের নাশকতা করতে না পারে সে ব্যাপারেও তাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাদের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে সতর্ক থাকতে বলা হয়েছে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাদেরও ইকরামুল আদনান বৈশাখী সংবাদ ঢাকা